বন্ধুরা আজকে আমি কাপ কেক বানাবার চেষ্টা করতেছি চেষ্টা না জাস্ট আমি আগেও বানিয়েছি বানানো দেখাবো আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর খুব কম সময় আমি তৈরি করে জিনিসটা দেখাবো যাতে আপনার ঘরে বসে তৈরি করতে পারেন আর বাচ্চাদের বানিয়ে এরকম খাওয়াতে পারেন তাহলে দেখুন আমি কী করে কী বানাচ্ছি বন্ধুরা দেখুন আমি এই কাপ কেকটা বানানোর জন্য দুটো ডিম নিয়েছি কি দিয়ে হটাচ্ছি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা দেখুন দুটো ডিম দিয়েছি এখানে আমি আধা কাপ চিনি দিয়ে নেব কে কে বেশি চিনি দেবো না আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার এটা ভালো করে ফেটিয়ে নেব আমি কেক যত ভালো করে ফেটাবেন ততই কেক ভালো হবে বন্ধুরা দেখুন চিনিটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি ময়দাটা দিয়ে দেব আর আমি দেখুন তাড়াতাড়ি খুঁজে বাসি তাড়িটা দিয়েই আমি এরকম করে ময়দাটা টেলেটেলে দিয়ে দেব আপনারা একটু ছোটোটা দিয়ে করবেন এবার আবার একটা ভালো করে ফেটিয়ে নেব আমি বন্ধুরা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন গায়ে যতটা শক্তি আছে সবটা দিয়ে মোটামুটি আর যত ভালো ফেটাবেন ততই ভালো হবে কেকটা বন্ধুরা এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম খুব বেশি দেবেন না বন্ধুরা এখানে দেখুন আমি তিন চার চামচের মতো তেল নিয়েছি দিয়ে দেব এবার আবার ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার এই যে কেকের জন্য রেডি হয়ে গেছে এরকম করে আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন ভালো করে বন্ধুরা দেখুন এবার কাপে আমি একটু তেল লাগিয়ে নেবো এরকম ব্রাশ ট্রাশ খোঁজার টাইম নেই বন্ধুরা আঙুল দিয়ে লাগাই দিচ্ছি দেখুন এত মোশন করে বানানো যাবে না ব্যাস এবার আমি এটাই ব্যাটারটা ঢেলে দেবো বন্ধুরা দেখুন এভাবে ব্যাটারটা আস্তে আস্তে কাপের অর্ধেক পরিমাণ দিয়ে দেবো আমি প্রত্যেকটা কাপে আমি তো বন্ধুরা দেখুন কাপটা একটু এরকম নাড়িয়ে দেবেন ভিতরে যদি বাবল থাকে তো বেরিয়ে যাবে আর উপর থেকে আমি এরকম কয়েকটা কাজু বাদাম টুকরো করে দিয়ে দেব আপনারা চাইলে রুটি দিতে পারেন আমি এটাই দেখো ঘরে যা ছিল ঠিক তাই দিয়ে ঝটপট করে বানিয়ে নিলাম আর বিশেষ করে আমার ছেলে কাপকে খাওয়ার জন্য ব্যস্ত এবার আমি এটা প্যানে বসিয়ে দেব বন্ধুরা দেখুন প্যান্টটা গরম হয়ে গেছে এবার আমি এটার পরে বসিয়ে দেব কাপ তিনটা আর বিশ মিনিটের মতো রেখে দেবো এরকম উপর দিয়ে এরকম চাপা দিয়ে দেবেন আর এরকম যদি ছিদ্র থাকে সেটাকে একটা টিস্যু মুড়িয়ে দেবেন বা একটা কাগজ মুড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা এটা আমি কাগজ দিয়ে আটকে দিলাম এবার এরকম বিশ মিনিটের মতো রেখে তো বিশ মিনিট পরে আবার আপনাদের সামনে চলে আসবো আর অবশ্যই এটা দেখে আপনারা যদি ভালো লাগতো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন ফিরে এলাম প্রায় পঁচিশ তিরিশ মিনিট পরে এখন দেখুন কেকটা কীরকম হয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কাঠি দিয়ে আমি দেখে নিয়েছি আপনারা এই দেখুন এই যে দেখলেই বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম এই যে দেখুন তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কাপ কাপ কেক এটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন একদম কেনা কেকের মতন বেশ যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখে বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি এই টুকরো টুকরো করে এই যে কত সুন্দর হয়েছে আর যদি স্পঞ্জি বলেন তাও হয়েছে এই দেখুন এই না দেখলে বুঝবেন না আপনারা এই যে দেখুন এরকম অবশ্যই আপনারা এরকম চেষ্টা করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটা আপনারা দেখবেন পাশে থাকবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ